আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং এএন কে বক্তিয়ারুজ্জামান সুজিব। সো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, হোয়াইট কালার বলেন বা আপনি ইচ অ্যান্ড এভরিথিং যে কোনো কালার দিতে পারেন এবং আপনি আপনার ছবি মঙ্গল গ্রহ পাঠাইতে পারেন। সো কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো আমরা হচ্ছে ফার্স্টে এটাতে ক্লিক করলাম, দেন পিসিতে লিখলাম বিজি রিমুভ। তো ফার্স্টে যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে আমি আমার ছবিটাকে ইমেলে নিয়ে নিছি। সো ওখান থেকে হচ্ছে যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তো আমি এইমাত্র একটা সেলফি উঠিয়ে নিয়েছিলাম, তো সেটা ডাউনলোড করলাম। তো এই মুহূর্তে আপলোড অপশনে চলে গেলাম, এখান থেকে আমার ছবিটা যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে ওপেন। সো একটু প্রসেস হতে সময় নিবে, এটা হচ্ছে নিনজা টেকনিক। আসলে নর্মালি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনাকে ফটোশপে কাজ করতে হবে, তো এই হচ্ছে নিনজা টেকনিক। তবে এই এখানে করলে একটু ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়, এই তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এবার আমরা চলে যাব, আপনি চাইলে এই অবস্থায় অর্থাৎ পিএনজি এখন যেটা এটা নামাইতে পারেন, তো পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে জেপিজিও নামাইতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে কালারে চলে গেলাম, তো আপনার নীল হোয়াইট লাল যেটা প্রয়োজন। তো নর্মালি আমাদের পাসপোর্ট সাইজের ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর যেহেতু পাঞ্জাবিটা আমার সাদা সো এখানে আমি নীল ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। দেন ডান দিয়ে ডাউনলোড, ওকে ডাউনলোড হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কিন্তু রেজুলেশনের দিক থেকে চিন্তা করলে এখানে কাজ করা যাবে না, তবে আপনি আপনার কাজ চালাইতে পারেন। তো এছাড়াও অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে আপনার লং যে ছবিগুলো থাকে ওগুলোতে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সো আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেখলেন, আপনার যেটা চয়েস তা ডান দিলাম, ডাউনলোড, ওকে। দেন হচ্ছে আপনার আপনার ফোনে ডাউনলোড করে মোবাইলের যে ক্রপ অপশন সেটা তো আপনারা জানেনই, আর পিসি থাকলে তো আলহামদুলিল্লাহ। সো আপনি ফটোশপ থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে বা পাসপোর্টের যে সাইজ সেই সাইজ করে অ্যান্ড রেডি হয়ে গেলে পাসপোর্ট সাইজ ছবি। তো দেখাবো পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।